Hey guys, আমি ইপসিতা রায় চৌধুরী ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা ব্লগার অফিস আজকে একটা নতুন প্লেসে তোমাদের নিয়ে যাব যেটা ওয়ার্ল্ডের ফেমাস বিরিয়ানি শপ খিদিরপুর ব্রাঞ্চে যেখানে কাচ্চি বিরিয়ানি থেকে শুরু করে মাটন বিরিয়ানি আর আওয়াদি হান্ডি বিরিয়ানি বিখ্যাত চলো দেখতে থাকো আমি অভিজিত রায় চৌধুরী কথা বলছি আমার সাথে আছে আমার ওয়াইফ ইপসিতা আমরা কলকাতা ব্লগার অফিস থেকে বলছি এই মুহূর্তে আমরা বসে আছি খিদিরপুর ইন্ডিয়ান রেস্টুরেন্টের সামনে যেটা একদম ফ্যান্সি মার্কেটের পাশেই আছে আর উপরতলায় আছি আমরা তো অ্যাম্বিয়েন্সটা তো আপনারা এই ভিডিওটা দেখতেই পারবেন আমাদের সাথে আছেন লোকেশানটা তো খিদিরপুরের এখানে এসে ফ্যান্সি মার্কেট আছে ফ্যান্সি মার্কেটের পাশে ইন্ডিয়ান রেস্টুরেন্ট বড়ো কিন্তু দুতলা বিল্ডিংয়ের রেস্টুরেন্ট যে কেউ আসলেই বুঝতে পারবে তো পরবর্তী ভিডিওটা ওয়াচ করতে আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম আওয়াদি হান্ডি বিরিয়ানি আর দিয়েছিলাম মাটার বিরিয়ানি অসাধারণ স্মেল আর অসাধারণ টেস্ট ফুড কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না জাস্ট ফাটাফাটি আজকে চলে এসেছি ইন্ডিয়ান রেস্টুরেন্ট সো এটার অ্যাম্বিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করলাম কীরকম অ্যাম্বিয়েন্স তো আমরা আওয়াদি বিরিয়ানি অর্ডার দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে মানে স্পেটার বিরিয়ানি তো আমরা অর্ডার দিয়েছি কাচ্চি বিরিয়ানিও তোমরা খেতে পারো খুবই টেস্ট তো আমি স্পেশাল অর্ডার দিয়েছি আওদি আর দিয়েছি তাওয়া চিকেন একদম গ্রেভি এটা হচ্ছে 6 পিসেস থাকে প্রাইস রেট হচ্ছে একদম রিজনেবল তোমরা চলে আসতে পারো আর ফিননি আমরা আজকে খেয়েছি তো তোমাদের সাথে এই ব্লগটা তৈরি করলাম ইন্ডিয়ান রেস্টুরেন্টে সো এখানে যদি রেটিং দেওয়া যায় 10-এ হচ্ছে 8 আমি দেবো সো অ্যাম্বিয়েন্স টু অ্যাম্বিয়েন্সটা পুরো একদম হিস্টোরিক্যাল যেরকম সেরকম অ্যাম্বিয়েন্স পাবে আমাদের বিরিয়ানিটাও তোমরা ট্রাই করতে পারো আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম চিকেন বাটার মাসালা তার সাথে আওয়াদি হান্ডি বিরিয়ানি আর এর সাথে রায়তা দিয়েছিল রায়তাটা খেতে অসাধারণ টেস্ট তো এখানকার বিখ্যাত হচ্ছে কাচ্চি বিরিয়ানি আর আওয়াদি হান্ডি বিরিয়ানি তো আমরা দুটোই এখানে ট্রাই করেছিলাম আচ্ছা 4 পিস মাটন দুটো আলু আচ্ছা ফ্লেভারটা কিসের ফ্লেভারটা মানে এটার ফ্লেভার কী কী আছে মানে দেওয়ার এর মধ্যে আপনার এমনিতে সব কিছু তৈরি হয় হওয়ার পর তারপরে আপনার এর মধ্যে দম দেওয়া যায় ওকে সব প্রিপারেশন দিয়ে এর মধ্যে পুরো হাইড বন্ধ করে তারপরে এতে দম দেওয়া যায় ঠিক আছে হান্ডি হান্ডি বিরিয়ানিটা আওদি বিরিয়ানি এর নাম হলো আওদি বিরিয়ানি ওকে আমাদের ইন্ডিয়ান রেস্টুরেন্টে এটা বেস্ট বিরিয়ানি ঠিক আছে তো আমরা প্লেটে নিয়ে নিয়েছিলাম আওয়াদি হান্ডি বিরিয়ানি এই আওয়াদি হান্ডি বিরিয়ানি ইন্ডিয়ান রেস্টুরেন্টের হচ্ছে ফেমাস বিরিয়ানি অবশ্যই তোমরা ট্রাই করবে আর রিজনেবেল হচ্ছে প্রাইস আর অ্যাম্বিয়েন্স নিয়ে কোনো কথা হবে না তো অবশ্যই এই বিরিয়ানিটা তোমরা কিন্তু ট্রাই করো এরকম ফিনিটা খেতে জাস্ট বিরিয়ানি খাবার পর এখন আমি ফিনি নিয়েছি ফিনিটা মোটামুটি আমিনিয়ার মতনই টেস্ট রিসেন্টলি আমরা আমিনিয়াতে খেয়েছিলাম আগের মাসে আমিনিয়ার মতনই টেস্ট মিষ্টি ভাবটা একদম ঠিকঠাক ব্যালেন্স করে করা আছে মিষ্টিটা আমরা নিয়ে নিয়েছিলাম এখানকার প্লেন মাটন বিরিয়ানি এখানকার প্লেন মাটন বিরিয়ানিরও টেস্টটা অসাধারণ তোমরা ট্রাই করতে পারো মাটনের পিসগুলো যথেষ্ট বড় ছিল আর একটা বড় পটেটো দেওয়া ছিল আর তার সাথে চিকেন বাটার মশলা তো অ্যাম্বিয়েন্সের সাথে এই খাবারটা ছিল হচ্ছে অমৃত তো তোমাদের সাথে শেয়ার করলাম খাবারের রিভিউ দিয়ে দিলাম প্রাইস রেটটাও বলে দিলাম চলো তোমাদের অ্যাম্বিয়েন্সটা ঘুরে ঘুরে দেখাই অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স একটা হিস্টোরিক্যাল ব্যাপার আছে ওয়ার্ল্ডের ফেমাস বিরিয়ানি শপ যদি বলতে হয় এই ইন্ডিয়ান রেস্টুরেন্ট খিদিরপুরে তাই দেরি না করে তোমরা খিদিরপুর ব্রাঞ্চে চলে আসো আর এখানকার ফেমাস আওয়াদি হান্ডি বিরিয়ানি আর তার সাথে কাচ্চি বিরিয়ানি বা তার সাথে মাটন বিরিয়ানিটা অবশ্যই ট্রাই করো রিজনেবল প্রাইসে অ্যাম্বিয়েন্সটা অসাধারণ হচ্ছে ছিল এটা হচ্ছে দোতলায় ছিল আর পুরোটাই কজি অ্যাম্বিয়েন্স সবটাই শেয়ার করলাম এছাড়াও তোমরা বিরিয়ানি ছাড়া ফিননি শাহি টুকরা বাটার নান সব ধরনের আইটেম এটা পেয়ে যাবে এটা পুরোটাই হচ্ছে মুঘলাই রেস্টুরেন্ট তো তোমরা চলে আসো ইন্ডিয়া রেস্টুরেন্টে আমরাও নিয়েছিলাম চিকেন বাটার মশলা তার সাথে তাওয়া চিকেনের যে টেস্টটাও অসাধারণ ছিল তোমরা রায়তা হচ্ছে বিরিয়ানির সাথে হচ্ছে পেয়ে যাবে তো অবশ্যই কাচ্চি বিরিয়ানি মাটন বিরিয়ানি আর তার সাথে আওয়াদি হান্ডি বিরিয়ানিটা অবশ্যই ট্রাই করবে আজকের ব্লগটা এই পর্যন্ত ভালো লাগলে লাইকস কমেন্ট শেয়ার করো আর নেক্সট এপিসোডের জন্য অপেক্ষা করে থাকো আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি কলকাতা ব্লগার অফিসকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে ফেলো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত সকলে ভালো থেকো